দেবক বাবু রেডি? যাচ্ছেন হসপিটালে বাকি টেস্ট ফেস্ট করার জন্য? হাসি খুশি এত হাসি খুশি থাকি দেখে আমাদের হার্ট ভালো, কিন্তু তোমারও আমারও, তোমার ব্লকেজ থাকা সত্ত্বেও ডাক্তারে কইছেন ঠিক আছে। হ্যাঁ, শিলটন নিয়ে যাচ্ছে বাস। সুপ্রভাত বন্ধুরা। হ্যাঁ, তারপরে সবাই উইশ করবে আমাদের জন্য। হ্যাঁ, সবার শুভকামনা থাকবে তোমাদের। দিশাও বেরিয়ে পড়ছে ইউনিভার্সিটিতে, আজকে আমি আর শ্রেয়ন ঘরে একা। কটার সময় ফিরবা মা? দুইটাই শেষ, পাঁচটা বাজবো। ঠিক আছে, সাইড দিয়ে দাও মা, তাড়াতাড়ি আয়ো, টাটা। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 10টা, আর আমি রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করলাম। ওখানে ডাল সেদ্ধ করেছি, এবার সোমবার দেব ফোড়ন। আমরা যেটাকে সোমবার বলি, তো ফোড়ন দেব। আর ওইদিকে মাশরুম দীপকবাবু কেটে দিয়ে গেছেন হসপিটালে যাওয়ার আগে, মাশরুম আর আলু কেটে দিয়ে গেছেন। আর আমি এখন ডালটা করব, মাশরুমটা করব, এই আর কি। আর সবচাইতে সমস্যা হচ্ছে আমি ছুরি দিয়ে সবজি কাটতে পারি না, আর বিশেষ করে পেঁয়াজ তো আরও কষ্ট হচ্ছে। কোনো রকমে ডালের ফোড়ন আজকে পেঁয়াজ দিয়ে দেবো, অনেক দিন পরে খাবো পেঁয়াজ ফোড়ন দিয়ে। কেননা এমনিতে পাঁচ ফোড়ন বা জিরে বা কালো জিরে ওই ধরনের ফোড়ন দিই আর কি ডালে নর্মালি। তো আজকে পেঁয়াজ সোমবার দিয়ে ডালটা করব। খুব কষ্ট করে পেঁয়াজটা কেটেছি, পারছিলামই না পেঁয়াজটা কাটতে। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক। হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা, ঘেমে নিয়ে একদম একাকার। এই যে আমার মাশরুম গরমে ফুটছে, যেমন আমার চেহারা এরকম গরমে ফুটে ফুটে ওঠে, মানে রাগে যেমন একটা মানে এক্সপ্রেশন থাকে আর কি। জানো তো, চুপি চুপি তোমাদেরকে একটা দুঃখের কথা বলি। আমার আমি মানে এই আর্টেমিস বলো, সিকে বিল্লা হসপিটাল বলো, এখানে যতজন ডাক্তারবাবুদের সাথে কথাবার্তা বলেছি জানো তো, এদের না মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। হ্যাঁ, মানে ওদের যে যা কিছু এনারা, এনাদের পার্সোনালিটি চেহারায় কিন্তু ফুটে উঠছে। কিন্তু আমি আমার ছাত্রছাত্রীরাও আমাকে দেখে বলে, মা রাগি ম্যাডাম, রাগি ম্যাডাম, ভীষণ রাগি কিন্তু। এবং আমার অনেক ইউটিউবার বন্ধু আছে বা বিভিন্ন সম্পর্কের বন্ধনে যাদের সাথে জড়িয়েছি, এমন অনেকেই বলে, তোমার না দেখলে কিন্তু মনে হয় তুমি কিন্তু রাগি। হ্যাঁ, রাগি, রাগ আছে আমার, ঠিক আছে, কিন্তু আমি যে পারি না, আমার আমার খুব ইচ্ছে ওরকম শান্ত স্নিগ্ধ একটা এক্সপ্রেশন থাকুক আমার চেহারায়। আমি অনেক চেষ্টা করি জানো, কথাগুলো যখন বলি দীপকবাবু বলেন যে চিৎকার করে তুমি কথা বলো, চিৎকার করে কথা বলো। আমি চাই জানো তো, মানে সুন্দরভাবে আস্তে ভালোবেসে বেসে কথা বলতে, আমি পারি না গো, আমি একদম পারি না। এবং এটা ভাববে না যে আমি ইয়ে করছি, আমি আজকে কনফেস করছি তোমাদের সাথে। আমি না অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে মানে ভ্রু, চোখ, ঠোঁট, হ্যাঁ, এগুলোই তো বেশি মানে এক্সপ্রেসিভ, মানে টুলস ফর এক্সপ্রেশন, আমাদের টুলস ফর ফেসিয়াল এক্সপ্রেশন, কিন্তু আমি পারি না। আয়নার সামনে দাঁড়িয়ে অনেক চেষ্টা করি কিন্তু আমি পারি না। যেমন এখনো পারছি না, আমার হাত কেঁপে যাচ্ছে। রান্নার পরে কড়াই তো মাজবই, পাশাপাশি এই বাসনগুলোও মাজবো। আর এদিকে দেখি কি দীপকবাবু ডিম সেদ্ধ করে গেছেন, মানে ডিমের ঝোল খাবেন আশা করেছেন, এবার আমার ডিমের ঝোলও করতে হবে। হায় রে কপাল আমার, ঝোল রাখতে হবে মানে আবার এই খ্যাচ 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 করে ছুরি দিয়ে আমার পেঁয়াজখানা কাটতে হবে। ও দীপকবাবু বলেছিল মাশরুমে ক্যাপসিকাম দেওয়ার জন্যে, আমি ভুলেই গেছি আমার মেয়ে। আহারে, এখন আমি এটা ডিমের ঝোলে দিয়ে দেবো, কি আর করা যাবে, ডিমের ঝোলের জন্য এই দেখো বক্কা বক্কা করে পেঁয়াজ কাটতে রাখছি। আমি কি পারি? শিমুল, তুমি কই শিমুল, আয়ফরও দিল্লি। সময় 3:30, বৌমা ফিরলো, আজকে আইলাইনারও দিয়ে যেতে পারেনি বৌমা। আহারে কি টায়ার্ড, ফ্রেশ হয়ে এলো, ফ্রেশ হয়ে এলো। দীপকবাবু ফিরেছেন একটু আগে, এখন উনি একটু হ্যাঁ কমেন্টগুলো পড়ছেন ভিডিওর। ডাক্তারবাবু কি কইছেন দীপকবাবু? জিজ্ঞেস করলাম যে ডাক্তারে কি কইছে, আমি তো 10 বার করছি আল্ট্রাসাউন্ড, দিছি আমি ভিডিও খানা কাইটা। টু দ্য পয়েন্টের কথা কও, ডাক্তারবাবু কি কইছে? এরা না কইবা যে কিডনিতে তোমার সিস্ট পাইছে, এ দূরে না কইবা। আমি 10 বার সোনোগ্রাফি করছি, অমুক করছি, তমুক করছি, একটা গরুর রচনা আরম্ভ করছে, মেজাজটা গরম হয়ে থাকে। কি হচ্ছে বৌমারে? ভাত দিতে বৌমা নাস্তা খুশিতে
না গো, সারাদিন তো পরিশ্রম করে আইছে, আগে তো আমার শাশুড়িও তো আমার এমনি দিত না। তা ঠিকই, পরম্পরা পরম্পরা, তাহলে পরম্পরা ছুরি দেখছি। ও ফাইন ফাইন ফাইন, আজকে কিন্তু আমরা বাইরে বেরোচ্ছি কিন্তু বাকি নেগেটিভ যে জিনিসগুলি শাশুড়ির থেকে পাইছি, ইডি যাতে আমার মধ্যে যাতে না আসে, আমি যাতে এগুলি বৌমারে না দেখাই, এই চিন্তা করি সব সময়। সাজবি কবি বৌথি একটা সিরিয়াল। এখন সময় বিকেল 6:10, আর আমরা পথে বেরিয়ে এসেছি। তিন মূর্তি, চতুর্থ মূর্তি আসছে শিলটন, তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করবো, একটু হেঁটেই মানে যাবো ভাবছি রাস্তায়। দেখা যাক দুপাশের কী কী আছে সব একটু দেখে নিই, ভালো লাগছে হ্যাঁ হাঁটতে, কেননা অনেকদিন আমি হাঁটি টাটি না। দীপকবাবু যদিও ভোরবেলা হেঁটে আসেন কিন্তু আমার আর হাঁটা হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু হেঁটে বেরোবো। দিশা এই মাত্র ফিরল ইউনিভার্সিটি থেকে, বৌমা দিশা পরিশ্রান্ত, ওরা বেরোবে না, আমি শিলটন, শিলটনের মামা আর সেয়ন, আমরা বেরিয়ে পড়ি। শিলটন হাঁটতে যাবো, তাহলে তুমি হাঁটতে না পারলে শ্রেয়ন তুমি যাওগা বাড়ি। কার কুকুরগুলো না একদম ভীষণ তাগড়া, খুব ভয় লাগে, বেশ বড় সড়ো এবং আশ্চর্য কাণ্ড। বৌমা কিন্তু আবার এই কুকুরগুলোকে কি করে সব পোষ মানিয়ে নিয়েছে, এবং কুকুরগুলো বৌমাকে দেখলেই এইভাবে এইভাবে লেজ নাড়ায়, যেমন লাইকা আমাদেরকে দেখলে লেজ নাড়ায় ঠিক সেরকম। এবং মানে শুনেছি আর কি যে বৌমা নাকি এগুলোকে খাবার দাবারও দেয়। আমার কি ভালো লেগেছে বৌমার এই আচরণখানা। দীপকবাবু আর শিলটন তো লম্বা লম্বা ঠ্যাং মেরে যাইতেছে গাক গাইয়া। যেতে যেতে আমার একটা কথাই বারবার মনে হচ্ছে যে যে শহর যত বেশি উন্নত সে শহরে বোধ হয় অনলাইন খাবারের বিজনেস তত বেশি, কারণ এখানে যতগুলো বাইক যাচ্ছে প্রতি চারটা বাইকে একটা বাইক হচ্ছে ডেলিভারি বয়, আইদার সুইগি অর জোম্যাটো বা অন্য কিছু, মানে অনলাইন আমরা রান্নাবান্না ছেড়ে দিই। দীপকবাবু আজকে কতদিন ধরে বলছেন যে ফ্রুট আঙ্কেল ফ্রুট আঙ্কেল, ওর নামটা এত পছন্দ হয়েছে, বলছে এখানের একটা ভিডিও করো ফ্রুট আঙ্কেল ফ্রুট আঙ্কেল, এবার যাচ্ছে ফ্রুট আঙ্কেলের। ও বাবা, শুধু তো ফ্রুট নয়, এখানে তো ভেজিটেবলও, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল আঙ্কেল বললে হতো। হ্যাঁ এগুলো না সেদিন আমি ইউটিউবেও দেখেছি, এগুলো এগুলো নাকি কাঁচাও খাওয়া যায় শুনেছি, আমাদের এখানে এগুলো নেই। হ্যাঁ কি বিশাল বড় আমলকি, বাবা দারুণ, এই যে মিষ্টি আলু সব কিছু আছে, আর এদিকটায় হচ্ছে সব ফল, এদিকটাতে সব ফল। অবশেষে দীপকবাবু এগুলো পেলেন একটা ঘরের জন্য আর একটা। দীপকবাবু এই দুটো জিনিস হাতে নিয়ে হাঁটছেন, ওদের ক্যারি ব্যাগ 12 টাকা, চার্জেবল ক্যারি ব্যাগ, তো 12 টাকা কেন খরচ করবো, সেই জন্য দীপকবাবু এগুলো হাতে নিয়ে নিয়ে চলছেন। বাহ কি আঙ্কেল তো বুঝলেন না, এত মানে আশা নিয়ে দীপকবাবু গেছেন ফ্রুট আঙ্কেলের এখানে, একটা ক্যারি ব্যাগ তো দিতেই পারতেন ফ্রিতে। তথারীতি শ্রেয়ন দাঁড়িয়ে গেল ডাব খাবে বলে, ওর খুব পছন্দ ডাব। হ্যাঁ শ্রেয়নের হাত ব্যথা করতেছে, এবার রাস্তার দ্বারা বাবা হাত ঘুষা দিতেছে ফিজিওথেরাপি। মেইন রোড, অলি রোড, গলি রোড, হ্যাঁ ধরে হেঁটে হেঁটে ঘাম মুছতে মুছতে, তারপরে ডাবের জল খেয়ে একটু আবার ঝগড়াঝাটি করে, যদিও আসতে ঝগড়া করেছি, রাস্তায় কি আর জোরে জোরে ঝগড়া চলে। অবশেষে আমরা এসে পৌঁছলাম মল 51-এ, সেখানে ঢুকবো ক্রোমাতে, কেননা দীর্ঘদিন ধরে আমার যে বড় ভাগ্নে যেটা ইউএসএতে থাকে সেটা বলছে মামি তুমি একটা মোবাইল কেনো, মামি তুমি একটা মোবাইল কেনো, ওই কিনে দিচ্ছে আমাকে মোবাইল। তো আজকে জাস্ট ঢুকবো ক্রোমাতে উইন্ডো শপিংয়ের জন্য, কিনবো না আজকে মোবাইল। ক্রোমাতে এলজি আর সোনি টিভির 56 ইঞ্চির, হ্যাঁ এদের 56 ইঞ্চি, ওইখানে গ্রাফিক্স দেখে মানে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, দে মোবাইল খোল আর ভিডিও কর। ধরে রাখ 88-এর পরে দেখা হয়েছে তার সঙ্গে প্রসেনজিৎ, প্রসেনজিৎ ভৌমিক, আমরা প্রসূন কই আটকা কইলাম না আর হইতাম না কিছু। ও এটা ভিডিও ব্লগ? হ্যাঁ অলরেডি স্টার্টেড, আই এম পার্ট অফ ইওর ব্লগ। হ্যাঁ আমরা মাধ্যমিক দিয়েছি, তারপরে ওর সাথে এই আজকে দেখা,
এতদিন আর দেখা হয়নি, কেননা আমি 11-12 অন্য স্কুলে পড়েছি, এরা আমাদের পুরনো স্কুলে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে পড়েছে। আর ওর সাথে আমার এখন দেখা হয়েছে, গতকালকের ব্লগে তোমরা দেখেছো নারু আর কিরণময়, এরা আর্টিমিসের জাস্ট অপোজিটে একটা হোটেলে উঠেছে। তো আজকে নারুর হ্যাপি বার্থডে, নারু হ্যাপি বার্থডে। হ্যাঁ তো আমি এসো নারু, হ্যাঁ আজকে তোমরা সবাই উইশ করো কমেন্টে কমেন্টে নারুকে, একদম শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিও, আমরা খুব মানে আনন্দ করছি। হ্যাঁ নারুকে আমার মাথাটা বলে গেছে, নারু। হ্যাঁ তো প্রসূন তুমি কিছু বলবে? না কিছু বলার নেই, অনেকদিন পর ওই শুদ্ধ বাংলায় বলতে হবে নাকি? না খাস ক, শুদ্ধ ক যেমনে খুশি। না আমার প্রবলেম হচ্ছে আমি যে কোনো ভাষা দুই ভাবে কইতে পারি না। হ্যাঁ দ্যাট ইজ দ্য প্রবলেম, আইদার ইট ক্যান বি ইংলিশ, হিন্দি অর বেঙ্গলি। বেঙ্গলি মানে বাংলা, বাঙালি ক, আমরা বাঙাল, বাঙালি। অনেকদিন পর দেখা হলো সুমনার সাথে, আমরা এখানে আছি, জায়গাটা হচ্ছে গুরগাঁও, পার্ট অফ দিল্লি এনসিআর হুইচ ইজ ইন নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া। আর সুমনার সাথে দেখা হইলো আমার, আই থিঙ্ক গুড আফটার 30-35 ইয়ার্স। তার আগে খুব একটা কথা হইতো না, কারণ খুব একটা ও খুব লাজুক ছিল। নট লাজুক, ডিউরিং আওয়ার টাইম ইট ওয়াজ নট ইউ নো ভেরি ফ্যাশনেবল দ্যাট ইউ নো টু টক টু গার্লস। হ্যাঁ এটা ঠিক, আমাদের সময় মানে ছেলে মেয়ে কথা নট ইন প্র্যাকটিস, ঠিক তো বকদা? যদিও আমাদের একটা কোয়েট স্কুল ছিল, কিন্তু ছেলে মেয়ে আমরা কথা বলবো এরকম তখন আমাদের সময় কিন্তু এতটা ছিল না। বরঞ্চ ইদানিং আমরা অনেক বেশি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, অনেক বেশি, যেটা আমাদের সময় তখন কিন্তু আমরা ছিলাম না। এইভাবে ধরে কথা বলা, ওরে বাপ রে, কথাই তো বলতাম না। হ্যাঁ কিন্তু এখন মানে, এখন মানে কোনো প্রবলেম নেই, একসাথে দীপকদা, দীপকদার জন্য একটু আমি ভীত। আদারওয়াইজ আমি সুবনার সাথে 35 ইয়ার্স তো দেখা, কিন্তু আমি রেগুলার ওর ব্লগ দেখি, খুব ভালো করি। তোমরাও সুমনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যা কিছু করো সবকিছু করবে, সবকিছু করবে। প্রমোশন করে দিছে না নারু? আর নারু দই নিয়ে খুব ব্যস্ত, আমরা এখানে এসছি, দই হচ্ছে বলে না শুভ কাজে দই, নারু দই নিয়ে এর এখানে এক বাটি, এই যে দীপক বাবুর এখানে এক বাটি, শ্রেয়নের এখানে এক বাটি, এই যে ও এখনো কিন্তু দই নিয়েই ঘোরাঘুরি করি। বন্ধু কি তা ঝগড়া থামাইলি সত্যি লেগা, এতক্ষণ ঝগড়া করতে আসলি? কথা কও তোমরা, বুড়া বেটা আছে এই যে নারুর বার্থডেতে আমাদের ডিনার কি হবে, প্রসূন আর নারুর মানে বৈঠক হচ্ছে আর কি, রুদ্ধদান নয় যদিও। হ্যাঁ রুদ্ধদান, আমি আছি তো সামনে, রুদ্ধদান আর কই হইল। গীতা গীতা মাটন চিকেন সব তো না গীতা? সব সব ভেড়া। আচ্ছা এই যে বন্ধুর জন্মদিনে কিরণময় শেপ টেপ কইরা আইছে, অঞ্জি গাইতাছে, কেমন লাগতাছে? হ্যাঁ কিরণময়, নারু, প্রসূন, সুমনা, সঙ্গীতা, বাস বার্থডে বয়, বার্থডে বয়কে নিয়ে আজকে কিভাবে সেলিব্রেট করবে রাতের বেলাটা, ওরা সব হিসেব নিকাশ করছে, মানে আইটেমগুলো সাজাচ্ছে, মেনু সাজাচ্ছে। আমরা যারা খাবো আমরা উল্টো দিকে বসে আছি, আমরাও আমাদের চিন্তা ভাবনা করছি কতটা খেয়ে নেব, কতটা বেশি করে খাবো, সেটাই চলছে, বাস গভীর আলোচনা। চালিয়ে যাও তোমরা চার বন্ধুর অনেক দিন বাদে দেখা, যেন সরপঞ্চের আলোচনা, যেন সরপঞ্চ। এই রাত্রিবেলা কেন তুমি সানগ্লাস, আবার একখানা বুকেও, চোখে একখানা, বুকে একখানা, হাতের ও হাতের ঘড়িটাও আবার দেখানোর চেষ্টা করতেছে। এক হাতে কেন ঘড়ি, আরেক হাতে নেই কেন? দুটো হাতে, দুটো হাতেই তো ঘড়ি থাকতো। হ্যাঁ সানগ্লাস দুটো, ঘড়িও তো দুটো থাকতো। তারা বাপ্পু রাত্রেবেলা সানগ্লাস পরছে, বাপ রে, বন্ধুর জন্মদিন উদযাপন করে সানগ্লাস পরিয়া। আরো তুই কি দিল্লিতে আইছো জন্মদিন পালন করতি? আমার তোমার হ্যাপি বার্থডে কও, দারুন দারুন দেখা। সারা 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 আমি যেমন করেছি উঁচুতে আমার একটা তুলে রাখ।
এখনো 10:28 আর আমাদের ডিনারের প্রিপারেশন চলছে। এই যে প্রসূন আর কিরণ দুজন এগুলো এখন সমস্ত কিছু মানে ব্যবস্থা করে নিচ্ছে। আর আবার এক মিনিট দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন আলোতে। ও বলে দিয়েছে, আমিও বলছি শুভরাত্রি।